নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। বাজার থেকে কেনা নুডলস তো অনেক খেয়েছেন, আজ বাড়িতে মেশিন ছাড়া আপনাদের নুডলস বানিয়ে দেখাবো। এটি আপনারা ম্যাগি, চাউমিন ও পাস্তার মতো করে রান্না করে খেতে পারেন। যদি আজকে রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করুন, শেয়ার করুন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে। আর যদি নতুন বন্ধু হন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে লেটেস্ট ভিডিওর আপডেট পেতে পারেন। চলুন শুরু করি। প্রথমে নুডলস বানানোর জন্য একটি ডো তৈরি করে নেব। তার জন্য পাত্রে 1.5 বাটি ময়দা নিয়ে নিলাম। আপনারা ময়দার পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। ময়দাই নিতে হবে, আটা দিয়ে ভালো নুডলস তৈরি হবে না। এর মধ্যে 2টো ডিম ফাটিয়ে দিয়ে দিচ্ছি এক এক করে। এর মধ্যে আর লবণ বা অন্য কিছু অ্যাড করব না। এবার ময়দা আর ডিম একসঙ্গে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব প্রথমে। তারপর অল্প অল্প করে জল অ্যাড করতে করতে ময়দার ডোটা বানিয়ে নেব। ময়দা ও ডিমের একটি মোটামুটি শক্ত ডো বানিয়ে নিয়েছি। 20 মিনিট মতো সময় ধরে ডোটা একটা ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেব। 20 মিনিট পর ফিরে এলাম, ঢাকনাটা খুলে নিচ্ছি। ডোটা অনেক স্মুথ হয়ে গেছে 20 মিনিট রেস্টে রেখে দেওয়ার জন্য। এবার ভালো করে ময়দাটা দলে নেব, মানে ভালো করে মাখিয়ে নেব। তারপর রুটির মতো বড় বড় করে লেচি কেটে নেব। এবার লেচিগুলো কেটে নিচ্ছি। পর 9-10 খানা লেচি হয়েছে। লেচিগুলো এবার ভালো করে পাকিয়ে নেব। লেচিগুলো পাকিয়ে নেওয়া হয়ে গেলে ঢাকা চাপা দিয়েই রাখব। যেহেতু ডোটা একটু বড় করে বেলতে হবে, তাই বেলার জন্য চপিং বোর্ডটা নিয়ে নিয়েছি। এবার যেমন করে রুটি বেলে ওইভাবেই বেলে নেব। বোর্ডের ওপর একটু ময়দা গুঁড়ো নিয়ে নেব, তারপর একটি লেচি তার ওপর রেখে ভালো করে গুঁড়িয়ে গুঁড়িয়ে বেলে নেব। বড় করে বেলে নিয়েছি আমি, একদম পাতলা করে বেলে নিয়েছি। খুব পাতলা না করে রুটির মতো ঠিক করে বেললে সেটা বেশি ভালো হবে। এবার এই বেলে নেওয়া রুটিটার মধ্যে কিছুটা গুঁড়ো ময়দা দিয়ে হাত দিয়ে পুরো রুটিটার ওপর ছড়িয়ে দেব। তারপর দুভাজ করে নেব। দুভাজ করে নেওয়ার পর আবার কিছুটা অল্প ময়দা গুঁড়ো ছড়িয়ে দিয়ে আরও একটা ফোল্ড করে নেব, মানে যতবার ফোল্ড করব ততবারই ময়দা গুঁড়ো ছড়িয়ে ফোল্ডটা করব। এবার একটা ধারালো কাঁচি দিয়ে রুটিগুলো যতটা পারবো সরু সরু করে কেটে নিতে হবে। এবার বুঝতেই পারছেন তো কেন আমি রুটির প্রতিটা ফোল্ডে ময়দা গুঁড়ো ছড়িয়ে নিয়েছিলাম, যাতে সবকটা ফোল্ড হয়ে যাওয়ার পর যখন কাঁচি দিয়ে কাটবো সরু সরু করে, যাতে লেয়ারগুলো একসঙ্গে লেগে না যায়। কাঁচি দিয়ে যে সরু সরু করে নুডলসগুলো কাটছি, সেগুলোর ফোল্ডটা খুলে নেওয়ার সময় ফোল্ডগুলো খুলতে সুবিধা হবে এই ময়দা গুঁড়ো ছিটিয়ে নেওয়ার জন্য। একসঙ্গে আটকে যাবে না, তাই রুটি বেলার পর গুঁড়ো ময়দা বেশি করে ছিটিয়ে নিতে হয়েছে। এবার ফোল্ড করা রুটি থেকে যে সরু সরু নুডলস কেটে নিয়েছি, সেইগুলো একটা একটা করে খুলতে থাকবো আর প্লেটের মধ্যে রাখবো। আর যদি নুডলস বানানোর মেশিন থাকে তো ডোটা মেশিনের মধ্যে দিয়ে পছন্দ অনুযায়ী শেপে তৈরি করে নিতে পারেন। মেশিনে অনেক ডাইজের অপশান থাকে, প্লেন নুডলস, পাস্তা নুডলস, চাউমিন নুডলস এক্সেট্রা। আর পাস্তার নানা রকম শেপের ডাইস থাকে ওই মেশিনের মধ্যে। যে প্লেটের মধ্যে নুডলসগুলো বানিয়ে বানিয়ে রাখছি, তার মধ্যে খানিকটা গুঁড়ো ময়দাও ছড়িয়ে রাখতে হবে, যাতে একে অপরের গায়ে লেগে না যায়। আমার মোটামুটি 3-4টে লেচির নুডলস কেটে নেওয়া হয়ে গেছে। আমি আর কাটবো না, আমি এতটাই রান্না করব। বাকি লেচিগুলো একটা এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দেব, 2-1 দিন রাখতে পারবো, যখন মন চাইবে এভাবে বানিয়ে নেব। কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটতে শুরু করেছে। এবার কড়াইয়ের ঢাকনাটা খুলে নুডলসগুলো গরম জলের মধ্যে দিয়ে দেব।
মার্কেট থেকে নুডলস এনে যেভাবে বানাই বাকিটা সেইভাবেই বানিয়ে নিতে হবে। বাজার থেকে যেই চাউমিন নিয়ে আসি আমরা সেটা ড্রাই অবস্থায় থাকে, তাই সেটা একটু বেশিক্ষণ গরম জলে রাখতে হয়। মার্কেট থেকে কেনা ড্রাই নুডলসগুলো এইভাবে গরম জলে দিয়ে নর্মাল পজিশনে আনতে হয়। এক্ষেত্রে যেহেতু আমি বাড়িতে বানিয়েছি, নুডলস নর্মাল পজিশনেই আছে, অল্প একটু সেদ্ধর জন্য খানিকক্ষণ রেখেই জলটা ঝরিয়ে নিতে হবে। নুডলসের রঙটা পরিবর্তন হলেই গ্যাসের ফ্লেমটা অফ করে জল ঝরিয়ে নিতে হবে। রঙটা পরিবর্তন বলতে একটা ট্রান্সলুসেন্ট ভাব আসবে, তখনই জলটা ছড়িয়ে নিতে হবে। নুডলসটা ওভার কুক করলে যখন চাউমিনটা বানাবো তখন ঝরঝরে হবে না। এবার জলটা ঝরিয়ে নেব। জল ঝরানোর পর উপর থেকে একটু ঠান্ডা জল ঢালতে হবে, যাতে ওখানেই ভিতরে ভিতরে বয়েল হওয়াটা স্টপ হয়ে যায়। তারপর এক চামচ সাদা তেল চাউমিনের মধ্যে মাখিয়ে নিলে গায়ে গায়ে লেগে যাবে না, একদম ঝরঝরে থাকবে। এবার চাউমিন যেভাবে বানায় সেভাবে বানিয়ে নিতে হবে। দেখুন সিদ্ধ করে নেওয়া নুডলসটা কত সুন্দর হয়েছে, নুডলসের টেক্সচারটা অ্যাকুরেট এসেছে। কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এবার চাউমিন বানানোর জন্য কিছু সবজি কেটে রেখেছি ছোট ছোট করে, সেগুলো এক এক করে তেলের মধ্যে এবার দিয়ে দেব। গাজর, ক্যাপসিকাম, বিনস, কুচানো পেঁয়াজ, কাঁচা লঙ্কা এক এক করে দিয়ে দিচ্ছি সবজিগুলো ভেজে নেব বলে। এবার কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর লঙ্কা বাদ দিয়ে। তারপর দু চারবার নেড়ে নেওয়ার পর আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি। দু চারবার নেড়ে নেওয়ার পর দিয়ে দেব লবণ। লবণ দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে সবজিগুলোর সঙ্গে লবণটা ভালো করে মিশিয়ে নেব। এতে সহজেই সবজিগুলো জেড়ে যাবে, মানে নরম হয়ে যাবে। সবজিগুলো নরম হয়ে গেলেই হয়ে যাবে, বেশি ভাজা ভাজা করব না। এবার কড়াইয়ের মধ্যে ভাজাটার মাঝখানে ফাঁকা করে দুটো ডিম ভেঙে দিয়ে দেব। ডিম একটু নেড়ে সবজিগুলোর সঙ্গে মিশিয়ে ডিম ও সবজি দুটোই ভালো করে ভেজে নেব। ক্ষেত্রে আপনারা আগেও ডিম দুটো ভেজে রাখতে পারেন, পরে ডিম ভাজাটা মিশিয়ে নিলেই হবে। ডিমটা সবজির সঙ্গে নেড়ে চেড়ে ভাজা করে নেওয়ার পর সিদ্ধ করে জল ঝরিয়ে রাখা নুডলসটা কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এবার সব একসঙ্গে মিশিয়ে নেব। একে একে কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিয়ে দেব এক চামচ সয়া সস, এক চা চামচ গোলমরিচের গুঁড়ো। আবারও সব একসঙ্গে ভালো করে নেড়েচড়ে একসাথে মিশিয়ে নেব। তারপর ওর মধ্যে অ্যাড করব চাউমিন মশলা। আমি মার্কেট থেকে কেনা চাউমিন মশলা প্রয়োজন মতো অ্যাড করেছি। তারপর আবার সব একসঙ্গে নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে চাউমিন। চাউমিনটা আমার বানানো হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তারপর দু তিন মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে দেব। একটি প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি, ওপর থেকে কুচানো পেঁয়াজ ও টমেটো সস দিয়ে পরিবেশন করে দেব। বন্ধুরা অবশ্যই জানাবেন কমেন্ট সেকশানে লিখে রেসিপিটি কীরকম লাগলো। আজ এই পর্যন্ত, আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো পরবর্তী ভিডিওতে। নমস্কার।